আজকের এই ভিডিওতে আমাদের সকলের খুব প্রিয় একজন অভিনেতা, ডিরেক্টর, প্রডিউসার অজয় দেবগন সম্পর্কে কিছু কথা আমরা আলোচনা করব, কিছু ইনফো আমরা জানব। তো চলো শুরু করি আজকের ভিডিও। ১৯৯১ সালের ফুল অর কাঁটে ছবি থেকে আত্মপ্রকাশ করেন অজয় দেবগন। অনেক হিরোরাই অনেক ছবি থেকেই আত্মপ্রকাশ করেন, কিন্তু প্রথম ছবিতেই এরকম একটা আইকনিক এন্ট্রি খুব 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 কম অভিনেতার জীবনে রয়েছে। আমরা প্রচুর অভিনেতাকে দেখেছি যাদের প্রথম ছবি হয়তো ব্লকবাস্টার হয়, হিট হয়, দারুণ কিছু হয়, কিন্তু কোনো অভিনেতার প্রথম ছবিতে তার এন্ট্রি আইকনিক লেভেলে পৌঁছে গেছে এরকমটা বোধ হয় শুধুমাত্র অজয় দেবগনের ক্ষেত্রেই হয়েছে। আমরা সকলেই জানি যে অক্ষয় কুমার ব্ল্যাক বেল্ট পেয়েছেন, অক্ষয় কুমার খুব ভালো ক্যারাটে জানে, কিন্তু অনেকেই জানি না যে অজয় দেবগনও কিন্তু তায়কোন্ডুতে ব্ল্যাক বেল্ট পেয়েছে এবং তিনি জুডো জানেন এবং ট্রেন্ড একজন পারফর্মার জুডোতে। সিনেমার পাশাপাশি অজয় দেবগন আরেকটা জিনিসের প্রতি খুবই অ্যাডিক্টেড, সেটা হচ্ছে কমিক্স বুক। তিনি প্রচণ্ড ভালোবাসেন কমিক্স বুক পড়তে এবং তার নিজের লাইব্রেরিতে প্রায় 6000-এরও বেশি কমিক বুকস রয়েছে। 2008 সালে অজয় দেবগনকে পদ্মশ্রী দেওয়া হয় তার সিনেমার প্রতি কন্ট্রিবিউশনের জন্য। পদ্মশ্রী হচ্ছে আমাদের দেশের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ডস। অজয় দেবগনের সমসাময়িক বা তার পূর্বসূরির সমস্ত পপুলার অভিনেতা যেমন আমির খান, শাহরুখ খান, সলমান খান, এরা কেউই কিন্তু এখনও পর্যন্ত ন্যাশনাল অ্যাওয়ার্ড পাননি। অজয় দেবগন পেয়ে গেছেন এবং একবার নয় দুবার পেয়েছেন। এবং বলিউডে কোনো হিরোর ফ্লাইট জেট যদি থাকে তো সেটা রয়েছে অজয় দেবগনের। তিনি প্রথম অভিনেতা যার একটি নিজস্ব ফ্লাইট জেট রয়েছে। পরবর্তীকালে হয়তো আরও অনেকের থাকতে পারে, কিন্তু প্রথম ফ্লাইট জেট কোনো অভিনেতার যদি কারোর নামে রেজিস্টার করা হয় তো সেটা হচ্ছে অজয় দেবগন। তো বন্ধুরা, এই ছিল অজয় দেবগন সম্পর্কে কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং এরকম ধরনের ভিডিও রেগুলার আসবে, সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ আজকের ভিডিও অবধি।